আসসালামু আলাইকুম, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মেহেদি হাসান, আপনাদের সঙ্গে আছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকুন। ডিয়ার সাবস্ক্রাইবার, স্ক্রিনে যেই ব্লকের টাকসাটি দেখতে পাচ্ছেন, এই টাকসাটিকে গঠন করেছিলাম আমি পূর্বের ভিডিওতে। হয়তোবা ভিডিওটি দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিন। দেখে নিন বডির টাকসার গঠনের সঠিক কৌশল। তো প্রিয় টপার, আমি যেই পদ্ধতি অবলম্বন করে এই ব্লকটি তৈরি করেছি, এটি কিন্তু প্যাটার্ন তৈরির পদ্ধতি নয়। ভিন্নভাবে প্যাটার্ন তৈরি করা যায়, আপনি যেভাবে খুশি সেভাবে তৈরি করতে পারেন। তো চলুন, আজকে আমি আরেকটি এরকম ব্লক তৈরি করব। তো একটু ভিন্ন কৌশল অবলম্বন করে তৈরি করব। আমি এখানে নতুন একটি শিট নিব, শিট, নিউ শিট। কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ এবং F10 বাটনটি প্রেস করলাম। এবার আমি এখানেই প্যাটার্ন তৈরি করব। আমার মেজারমেন্ট শিটটিকে অন করে নেই। এ হলো আমার মেজারমেন্ট শিট। এই টি শার্টের প্যাটার্নটি আমি তৈরি করতেছিলাম। তো প্রিয় ব্যাপার, এখান থেকে সর্বপ্রথম লেন্থের মেজারমেন্টটি নিয়ে আমি প্যাটার্ন তৈরি করা শুরু করব। লেন্থ HPS 28। আমি সর্বপ্রথম এই মেজারমেন্টটি নেব। বেজিয়ার সিলেকশন করব, ফাঁকা অংশে ক্লিক করব এবং সোজা চলে যাব DL। এখানে টাইপ করব 28। আবারও চলে যাব মেজারমেন্ট শিট, নেক ড্রপ 334। তো ডিয়ার সাবস্ক্রাইবার, এ পর্যায়ে আমি লেন্থের দিকে যেসব মেজারমেন্টগুলো আছে সেই মেজারমেন্টগুলো আগে নেব। নেক ড্রপ লেন্থের দিকে, সুতরাং এটি আমি নেব 334। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 3.75। এবার আমি ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট নেব 0.75। এটি ইন্টারন্যাশনাল মেজারমেন্ট। যখন ওই প্যাটার্ন তৈরি করবেন, ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট নেবেন 3/4। হাফ ইঞ্চি কিংবা 1 ইঞ্চি হতে পারে, তবে সেটি ফিটিংয়ের উপর নির্ভর করে। সাধারণভাবে মেজারমেন্ট হবে 0.34। আবারও চলে যাব মেজারমেন্ট শিট, লেন্থের দিকে আরও যে মেজারমেন্ট আছে সেগুলি নেব। ওয়েস্ট 17.5, চেস্ট 10। ওয়েস্ট হবে 17.5, চেস্ট হলো 10। ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, চেস্ট এবং ওয়েস্টের মেজারমেন্ট আমরা পেয়ে গেছি। আরেকটি মেজারমেন্ট আছে শোল্ডার স্লোপ। শোল্ডার স্লোপ অন, আমি এখান থেকে ডেভেলপ দিয়ে নিব 0.34, 0.75, 0.75। আমাদের মেজারমেন্ট পজিশনগুলো নেওয়া হয়ে গেছে। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দেব। ইনসার্ট করার জন্য চলে যাব F3। এখান থেকে ইনসার্ট এবং পয়েন্টগুলিকে ইনসার্ট করে দিলাম। এবার আমি উইথের দিকের মেজারমেন্ট নেব। নেক উইথ 7, হাফ হবে 3.5, অ্যাক্রস শোল্ডার 18, হাফ হবে 9। বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে নেব 9। এটি হলো অ্যাক্রস শোল্ডার। ডেভেলপ দিয়ে এখান থেকে নেব 9। এই 9 হলো, সরি, 9 না, এখান থেকে নেব আমি 3.5। এই 3.5 হলো নেক উইথ। নেক ড্রপ, ব্যাক এবং ফ্রন্টের উইথের দিকে কোনো মেজারমেন্ট প্রয়োজন নেই। এখন আমাদের চেস্ট এবং ওয়েস্ট। হাফ ওয়েস্ট হবে 40/4, 10, আর চেস্টের মেজারমেন্ট হবে
10 হাব বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করব। আমার শ্রেষ্ঠ হলো টোটাল 40, 4/1 হবে 10, সরি 4/1 10 না, 42/4 হবে 10 হাব। আর ওয়েস্টের মেজারমেন্ট 40, 4/1 হবে 10। আর যদি বটমের মেজারমেন্ট দেখি 43/4, 10 3/4। আমি প্রত্যেকটি মেজারমেন্ট শ্রেষ্ঠ ওয়েস্ট বটম কেন 4 দিয়ে ভাগ করলাম যদি বুঝতে না পারে তাহলে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওর এই ব্লগটি তৈরি করছি জাস্ট প্যাটার্ন তৈরির কৌশল দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমি উইথের দিকের মেজারমেন্টগুলো নিয়েছি, এবার বেজিয়ার দিয়ে এটি হলো আমার শোল্ডার স্লোপের পয়েন্ট, আমি এখানে ক্লিক করব এবং ঠিক কন্ট্রোল বাটনটি চেপে ধরে এই পয়েন্ট পর্যন্ত নিয়ে এভাবে ক্লিক করে দেব। এ হলো একটা শোল্ডারের পয়েন্ট, এ হলো নেক। এবার আমি প্যারাল দিয়ে এ লাইনটিকে ডাউনের দিকে নেব -0.75, টপের দিকে নেব 0.75। এ 1.5 ইঞ্চি হলো আমার ফ্রন্ট এবং ব্যাগের শোল্ডারের ডিস্টেন্স, অথবা 3/4 ফরওয়ার্ড। এবার বেজিয়ার সিলেকশন করলাম, এ হলো আমার ফ্রন্ট, এ হলো ব্যাক হয়ে ব্যাক। এখানে আমাকে আরেকটি মেজারমেন্ট নিতে হবে, যদিও নেওয়া হয়নি, এখান থেকে আমি মেজারমেন্ট শীটটি দেখে নিই। অ্যাক্রস ফ্রন্ট 7 3/4, অ্যাক্রস ব্যাক 6। এটি কিন্তু লেন্থের দিকে মেজারমেন্ট ছিল, আগে নেওয়া উচিত ছিল, আমি এখন নিচ্ছি। ব্যাক হলো 6 আর ফ্রন্ট হলো 7 3/4, 7.75। এখানে আরেকটি মেজারমেন্ট আছে, স্ট্রেট আর্ম হোল 10। আমি বেজিয়ার সিলেকশন করে এ পয়েন্টে ক্লিক করলাম এবং এখান থেকে 10। তো প্রিয় ডপার, আমার শ্রেষ্ঠ পজিশন হবে এখানে। এ বরাবর শ্রেষ্ঠ, এটিকে ডিলিট করে দিলাম। তো এখানে লক্ষ্য করুন, এই যে আমি পয়েন্টটি ডিলিট করার সঙ্গে সঙ্গে ডেভেলপ পয়েন্টটি সরে গেছে। সুতরাং আমরা যখন ডেভেলপ পয়েন্ট নেব অবশ্যই এগুলোকে ইনসার্ট করে নেব, তা না হলে আমাদের মেজারমেন্ট পয়েন্টগুলো যে কোনো মুহূর্তে সরে যেতে পারে। এটি হলো ব্যাক অ্যাক্রস এবং এটি হলো ফ্রন্ট অ্যাক্রস। অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাকের মেজারমেন্ট হলো 17 এবং 16, 8.5 এবং 8। এই 8 হলো ফ্রন্ট আর 8.5 হবে ব্যাক, 8.5। ইনসার্ট করে দিলাম F1 থেকে বেজিয়ার। এ হলো ফ্রন্ট আর এখান থেকে ব্যাক, এই লাইনটিকে ডিলিট করে দিলাম। ব্যাক নেক ইনসার্ট করে দিলাম, অপ্রয়োজনীয় লাইনগুলোকে আমি ডিলিট করে দেব। এই লাইনটি হলো আমার সাইড লাইন। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন গেলে
F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করে এই লাইনগুলিকে অ্যাটাচ করে দিলাম। এবার যদি আমি যে বাটনটি পেশ করি তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এরকমই একটি ব্লক হয়ে গেছে। তো আমার এই ব্লকটিতে ওয়েস্টার্ন মেজারমেন্ট এখনও নেওয়া হয়নি, সে কারণে কিন্তু এখানে একটু ডিফারেন্স, তাছাড়া বাকিটুকু দেখতে পাচ্ছেন একদমই সেম মেজারমেন্ট। আমি যদি মেরে দিয়ে এই পিসটিকে এখানে মেরি করি তাহলে দেখতে পাচ্ছেন ওয়েস্ট পজিশন বাদ দিয়ে বাকিগুলো মিলে গেছে। আমি এটিকে ডিভার্স করে দিলাম। তো প্রিয় ব্যাপার, এই যে ব্লকটি তৈরি করলাম এটি কিন্তু ছিল আমার প্যাটার্ন তৈরির দেখানো কৌশল। আমি এই ব্লকটিকে ডিলিট করে দেব। কন্ট্রোল শিফট প্লাস জেড অথবা শিট বাটন থেকে শিট সিলেকশন করবেন এবং এভাবে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমরা একটি প্যাটার্নটি যে তো সাবস্ক্রাইবার, আমরা একটি প্যাটার্ন যে ভিন্ন কৌশলেও তৈরি করতে পারি তা আমরা শিখলাম। আমি প্রথম পদ্ধতিতে ব্লকটি তৈরি করেছিলাম, আর দ্বিতীয় পদ্ধতি কিভাবে ব্লক তৈরি করলাম তা আপনারা দেখেছেন। যদি এই ব্লকটি তৈরির কৌশল না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন। এবার আমি এই ব্লকের উপরে কাজ করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট, এখান থেকে ওয়েস্টের মেজারমেন্ট নেব। ওয়েস্ট 17.5, নিচে 40। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 17.5 -17.5। এই মেজারমেন্টটি ঠিক আমি বেজিয়ার দিয়ে এখান থেকে নিতে পারি 17.5, অথবা আমি এখানে একটি লাইন টেনে এটিকেও কিন্তু প্যারালাল করতে পারি 17.5। তো প্রিয় ব্যাপার, যেভাবেই হোক না কেন আপনার যেভাবে সুবিধা মেজারমেন্ট নিতে পারবেন। আমি এগুলিকে ডিলিট করে দিলাম। F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং আমার ওয়েস্টের মেজারমেন্ট হলো 40 1/4 10। এবার বেজিয়ার দিয়ে এই লাইনটিকে টেনে দিলাম, যা কিছুক্ষণ আগে ডিলিট করা ব্লকে আমি দেখিয়েছিলাম ওয়েস্ট লাইনের মেজারমেন্ট, এটিকে ডিলিট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন এবং এই লাইনগুলিকে অ্যাটাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ব্লকের মেজারমেন্টগুলো নেওয়া কমপ্লিট। এবার আমি এখান থেকে শেপ দিব। তো এখানে ব্লকটিকে ইনসার্ট করে নেওয়া হয়নি, আমি এই পয়েন্টটিকে আবারও নিলাম। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যখনই এভাবে কাজ করবো আমরা এখান থেকে ডেভেলপ পয়েন্টগুলোকে ইনসার্ট করে নেব, তা না হলে পরবর্তীতে কাজের মধ্যে ঠিক এরকমই সমস্যা তৈরি করবে। ওকে, এবার আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম। তো দেখতে পাচ্ছেন যেহেতু আমি ডেভেলপ দিয়ে এই লাইনগুলো টেনেছি, সুতরাং প্রত্যেকটি লাইনের মধ্যে হ্যান্ডেল বাটন অন হয়েছে। এবার আমি এখান থেকে এই অংশটিকে নিলাম। আমি এই যে লাইনটি ছোট বড় করলাম এটি অবশ্যই এই লাইন থেকে 90 ডিগ্রি থেকে নিচের দিকে কখনোই নেব না, 90 ডিগ্রি অথবা এর সাইতে সামান্য উপরে থাকতে পারে, এটিও ঠিক একই অবস্থানে। এরপর আমরা এই লাইন দুটিকে ছোট বড় করেই নেকের শেপ তৈরি করব। আমাকে এই লাইনটি সুন্দর একটি শেপে আনতে হবে। এবার দেখতে পাচ্ছেন ওকে সিমেট্রিস এবং এ হলো ফ্রন্ট। এখান থেকে এই পয়েন্টটিকে আমি ডাউনের দিকে নিয়ে আসব 100 -0.125। এই লাইনটিকে একটু ডাউন করে দিলাম, এই লাইনটিকে আর একটু ডাউন করলাম।
এবার যদি এখান থেকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার পয়েন্টটি 100% ওকে। তো প্রিয় ডপার, এই যে নেকের পয়েন্টগুলো আমি মেজারমেন্টগুলো ঠিক করলাম, আমি যখন কাজ করি তখন কিন্তু এরকম করতে হয় না, আমি এক চান্সেই হয়ে যায়। তো এখানে আমি এরকম করে করলাম জাস্ট কীভাবে নেকের শেপগুলোকে ঠিক করবো সেগুলো বোঝানোর জন্য। আমার নেক পজিশনের কাজ শেষ। এবার আমরা চলে যাব আর্মহোল পজিশনে। এখান থেকেও ঠিক একই কৌশলে এই শেপগুলো টানবো। এই লাইনটিকে আমি কখনোই 90 ডিগ্রি নিচে নেব না, অবশ্যই 90 ডিগ্রি থেকে উপরে থাকবে। যেহেতু আমার অ্যাক্ট্রেস পজিশনে মেজারমেন্ট দেওয়া আছে, সুতরাং এখানে কিন্তু চেঞ্জ হবে না, আমাকে বাকি অংশ থেকে এই শেপগুলো ঠিক করতে হবে। এবার ওকে। নেক পজিশনের মতো আমরা এই লাইনগুলোকেও চেক করে নিব। তো যেহেতু এখানে শোল্ডার লাইনের মধ্যে সিমেট্রিক অপশনটি এখানে টানাই আছে, সুতরাং এখান থেকে আমাকে সিম অ্যাসিস দিয়ে আর টানার প্রয়োজন নেই, যেহেতু একই লাইনের মধ্যে দুটি টানতে হবে। আমি জাস্ট সিমেট্রি সিলেকশন করব এবং এ হলো আমার পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন আমার লাইনটি সুন্দর একটি শেপে চলে এসেছে, সুতরাং ওকে। আমি এখান থেকে ব্যাগে আসলাম, এই অংশটিকে এভাবে সিলেকশন করলাম, এই যে লাইনটি টেনেছি এই লাইনটি কিন্তু ডিলেট দিয়ে, যদিও আমি চেষ্টা করি এটি ডিলেট হবে না, এটিকে মুছে দেওয়ার জন্য লেয়ার্স থেকে আর্টস অপশনটি ব্যবহার করতে হবে। আর আমি বলেছিলাম এই আর্টস অপশন দিয়ে শুধুমাত্র এই লাইনটি ডিলেট করবেন, বাকি কোনো পয়েন্ট ডিলেট করবেন না, ফাঁকা অংশে ডিলেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে দেখতে পাচ্ছেন অতিরিক্ত পয়েন্ট এখানে তৈরি হয়েছে, এগুলোকে মিলিয়ে দেওয়ার জন্য অ্যাটাচ ক্লিক করে এভাবে ক্লিক করবেন। আমার এই লাইনটি অ্যাটাচ হবে ফন্টের অ্যাক্ট্রাসের সাথে। এবার দেখতে পাচ্ছেন আমার ব্লকটি ওকে। আমি সাইড লাইনের এই শেপটিকেও দিয়ে দিই। আমি চলে যাবো মেজারমেন্ট শিট। এই ব্লকটিকে ফলো করুন, ডাউন সাইডে কিন্তু একটু শেপ আছে, আমি এখান থেকে সেই শেপের মেজারমেন্টটি দেব। এখানে কোনো মেজারমেন্ট নেই, আমি প্যারালাল সিলেকশন করলাম, এই লাইনটিকে প্যারালাল করব। আমি প্যারালাল করব 1 ইঞ্চি অথবা আমি ডেভেলপ দিয়ে এখান থেকে পয়েন্ট নেব 1 ইঞ্চি -1। এবার আমি F2 থেকে ARC অ্যারো সিলেকশন করব এবং এ পয়েন্টে ক্লিক করে এখানে আসব। কিবোর্ড থেকে W বাটনটি প্রেস করব। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি শেপ হয়ে গেছে, আমাকে অবশ্যই এই পয়েন্টটি ইনসার্ট করে নিতে হবে এবং এটিকে ডিলিট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে মিলিয়ে দিলাম। এবার যদি আমি অ্যাটাচ দিয়ে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই লাইনটি কিন্তু একদম অ্যাটাচ হয়ে যায়নি, অ্যাটাচ করার জন্য এভাবে অ্যাটাচ করে দিতে হবে, অথবা এ অবস্থানে থাকা অবস্থায় যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। তো ডিয়ার সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছেন আমার ব্লকের প্যাটার্নটি একদমই ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই, কন্ট্রোল জেড অ্যাক্সেস পাথ চেক করে নিলাম, ওকে, ফাইল সেভ কন্টিনিউ, আর কিবোর্ড থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ই এবং কন্টিনিউ। আর এই আইকনগুলোকে আমরা আগেই শিখেছি চেঞ্জ করার জন্য, আইকন এবং টেক্সট নিয়ে আসার জন্য কন্ট্রোল এস দিলে এভাবে আইকন আসবে এবং
কন্ট্রোল এস প্রেস করলে আবার টেক্সট আসবে। আর সফটওয়্যার থেকে ঠিক করতে চাইলে কনফিগার, এখান থেকে দেখতে পাচ্ছেন আইকন টেক্সট, আবারও টিক দিয়ে দিলাম ওকে। তো প্রিয় ডপার, দেখলেন আমার টি শার্টের ব্লকের প্যাটার্ন ওকে। এবার আমি এখান থেকে স্লিভের প্যাটার্ন তৈরি করব। স্লিভ কিন্তু দুভাবে তৈরি করা যায়, এক আপনি আলাদা একটি শিট নিয়ে তারপর সেই শিটের মধ্যে প্যাটার্ন তৈরি করতে পারেন, অন্যদিকে আপনি অ্যাডজাস্ট করে এই ব্লকের সাথে স্লিভ তৈরি করতে পারেন। তো আমি সবসময় ব্লকের সাথে অ্যাটাচ করে স্লিভ তৈরি করে থাকি। স্লিভ লেন্থ 8.5, স্লিভ ওপেনিং 12। আমি হাফে প্যাটার্ন তৈরি করব। রেকট্যাঙ্গেল সিলেকশন করলাম, লেন্থ হলো 8, ওপেনিং 12 দেওয়া আছে, হাফে হবে 6। এবার আমাকে ব্লকে যেতে হবে। এই যে আর্ভলের লাইনগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার স্লিভ জয়েন হবে, সুতরাং এই মেজারমেন্ট সাথে মিট করে আমার স্লিভ তৈরি করতে হবে। আমি মেজারমেন্টগুলো শো করি। আমি এই মেজারমেন্ট দুটিকে ক্যালকুলেশন করব। 10.566 প্লাস 11.539, আমার টোটাল সার্কামফারেন্স 22.105, এর সাথে আমি প্লাস করব 0.5 ডিভাইডেড 2, আমার হাফ স্লিপের মেজারমেন্ট হবে 11.3। তো যেহেতু আমাদের লেন্থ এবং ওপেনিংভাবে কোনো মেজারমেন্ট দেওয়া নেই, সুতরাং এখান থেকে আমি বাইসেপ অথবা আমি ক্যাপ হাইটের মেজারমেন্টটি বের করে নেব। ক্যাপ হাইটের মেজারমেন্ট বের করার নিয়ম হলো, এ হলো আমার স্ট্রেট আর্ম, 10 ইন্টু 2 ডিভাইডেড হবে 3, 6.6, তো আমি 6.5 নিতে পারি। এই ক্যালকুলেশনটি হলো একটি ধারণা। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে নেব -6.5। আর বাইসেপের যে মেজারমেন্ট আছে, এটি কোনো মেজারমেন্ট নেই, জাস্ট আমাদের আর্ম হোলের মেজারমেন্টের সাথে মিট হতে যতটুকু লাগে। আমি বেজের দিয়ে এবার আবার একটি লাইন টানলাম, F3 থেকে লেন স্টার দিয়ে এই মেজারমেন্টটিকে ইনক্রিজ করব। জাস্ট এখানে আমি 2 ইঞ্চি ইনক্রিজ করলাম। এবার আমি বেজের দিয়ে এখানে একটি লাইন টানব, রিশেপ দিয়ে এখানে স্লিপের যে একটি বেসিক শেপ আছে সেই শেপ দিলাম। F8 থেকে মেজারমেন্ট সিলেকশন করলাম এবং এই মেজারমেন্টটি শো করলাম। এখানে আমার প্রয়োজন ছিল 11.3, যা আমরা ক্যালকুলেশনের সময় দেখেছি। তো এখানে হয়েছে 10.5, আমাকে আরও অনেক প্লাস করতে হবে। এবার দেখতে পাচ্ছেন 11.3 হয়ে গেছে। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব, বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে টেনে দিলাম। অতিরিক্ত এই লাইনগুলিকে আমি ডিলিট করে দিলাম। তো প্রিয় ডপার, লক্ষ্য করুন, এখানে স্লিপের আর্মহোলের লেন্থ অনুযায়ী ওপেনিংয়ের মেজারমেন্টটি কম হয়ে যায়। এখান থেকে আমি মেজারমেন্টটিকে ইনক্রিজ করব। আমি এখান থেকে 1 ইঞ্চি ইনক্রিজ করলাম। এবার ওকে। এবার আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এবার আবার আরেকটি লাইন টানলাম। আমি স্লিপের মধ্যে একটি ফরওয়ার্ড তৈরি করব। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি F1 থেকে, তো প্রিয় ডপার, আমরা স্লিপ কিভাবে তৈরি করতে হয় তা শিখলাম। তো এভাবে আমি কখনো স্লিপ তৈরি করি না। এবার চলুন আমি স্লিপ তৈরি করার আরেকটি কৌশল অথবা আমি যেভাবে সাধারণত স্লিপ তৈরি করি সেটি দেখাবো।
এ হলো আমার ব্লক, আমি ব্লকের এই অংশটিকে বড় করে নেব, মেজারমেন্টগুলোকে শো করেছি। ওকে, আমি বেজিয়ার সিলেকশন করব এবং শোল্ডার থেকে মিনিমাম দূরত্বে এভাবে ক্লিক করব, চলে যাব ডিএল। আমার স্লিভ লেন্থ হলো 8। ওকে, এবার আমরা এখান থেকে ক্যাপ হাইটের মেজারমেন্ট ক্যালকুলেশন করেছিলাম 6.5, অথবা ক্যালকুলেশনটি যদি আমি আবারও করি তো করাই আছে 6.6। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে নেব 6.6 অথবা 6.5। এবার আমি এখান থেকে একটি লাইন টানব, বেজিয়ার সিলেকশন করব এবং এখান থেকে এই লাইনের সাথে দিয়ে দেব। রিশেপ দিয়ে এখান থেকে স্লিপের যে বেসিক শেপ আছে সেটি দেব। এইভাবে আমি এখান থেকে মেজারমেন্টটি শো করব। এখান থেকে রিডিউস করলাম 11.3। প্রিয়টা দেখতে পাচ্ছেন 11.3। ওকে, এবার ইনসার্ট করে দিলাম। এখান থেকে আমার নেক ওপেনিং 7, মেজারমেন্ট শিট অনুযায়ী 6 হয় সেখানে আমি 7 নিয়েছি, কারণ সিলিং ওপেনিংটি কম হয়ে যায়। এখান থেকে লাইন টেনে দিলাম, এখানে আমি একটু শেপ দিয়ে দিলাম। এ হলো আমার স্লিভের প্যাটার্ন। এবার আমি এখান থেকে আমি পিন ফাংশনটি অন করে দিলাম। রিশেপ দিয়ে এই লাইনগুলো এভাবে টানব, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিন্ট অন হয়ে আছে। এ হলো আমার স্লিভের ফরওয়ার্ড। এবার আমি এফ অন থেকে বেজিয়ার সিলেকশন করলাম, এ পয়েন্টে ক্লিক করলাম, শিফট বাটনটি চেপে ধরে এই যে প্রিন্ট ফাংশন আছে এই প্রিন্টের মধ্যে ক্লিক করলাম, কাপ পয়েন্ট অন করলাম, এই অংশটিকে বড় করলাম। তো প্রিয়টা দেখতে পাচ্ছেন আমার স্লিপ। ওকে, এই লাইনটিকে ডিলিট করে দিলাম, সিমেট্রি দিয়ে দুটি পয়েন্টে ক্লিক করব। এটি হলো আমার ব্যাক টোটাল ব্লক। ওকে, আমি ফাইলটিকে একবার সেভ করে নেই, ফাইল সেভ কন্টিনিউ। এবার আমি চলে যাব F4, এখান থেকে সিম, এই সাইডটি আমি ব্যাক নিয়েছিলাম, এখানে আমি দুটি নোটস মার্ক দেব, আর এই সাইডটি ভিতরের লাইনে দিলাম একটি, সরি আমাকে ভিতরের লাইনে দিতে হবে। ওকে, F3 থেকে ইনসার্ট দিয়ে এই পয়েন্টগুলোকে আমি ইনসার্ট করে দেব, হ্যান্ডল বাটনটি অফ করে দিলাম। আমি ডিসপ্লে থেকে হাইট মেজারমেন্টগুলো হাইট হয়ে গেছে, এই অংশটিকে সিলেকশন করে লেয়ার্স থেকে আর্স দিয়ে মুছে দিলাম। এবার F4 থেকে সিম সিলেকশন করলাম, এ হলো ফ্রন্ট এবং এ হলো ব্যাক। এখান থেকে চাইলে এই লাইনগুলোকে আমি সিলেকশন করে দিতে পারি, এ হলো আমার ফ্রন্ট, এ হলো আমার। তো প্রিয় ব্যাপার এখানে যাচ্ছে না মনে হয়, এই লাইনগুলো অ্যাটাচ করা নেই। এবার দেখতে পাচ্ছেন, ওকে, আমি এটিকে ডিলিট করে দেব, তো আগেই বেরিয়েছিল আমি দেখিনি। ওকে, এবার দেখতে পাচ্ছেন এই যে স্লিপটি ঘোরানো, এই পিসটিকে ঘোরানোর জন্যই আমাদেরকে F2 থেকে রোটেশন ব্যবহার করতে হবে। 90 ডিগ্রিতে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন ঘুরে গেছে। আমি F2 থেকে নোটস সিলেকশন করলাম এবং মিডল পজিশনে নোটস মার্ক দিয়ে দিলাম। এবার পুরো অংশটিকে এভাবে সিলেকশন করলাম, F4 থেকে লাইন সিম, নিট ফেব্রিকের ক্ষেত্রে সাধারণত 0.6, যেহেতু আমি ইঞ্চির মাপে কাজ করছি সুতরাং এখান থেকে 0.3,
আর যদি সিএম এ কাজ করেন তাহলে 0.6 মেজারমেন্ট দিবেন। লাইন সিম হেমিং এর জন্য অ্যালাউন্স দেব, লাইন সিম হেমিং এর জন্য অ্যালাউন্স দেব 0.75। এটি হলো ফন্ট, বড় করলাম F5 থেকে সিম অ্যাসিস। আমি যদি এই লাইনগুলোকে রাখতে চাই তাহলে অবশ্যই আমাকে এই লাইনগুলোকে শিট বাটন চেপে ধরে এভাবে সিলেকশন করে দিতে হবে, অথবা এভাবে সিলেকশন করলে হবে। এবার দুটি পয়েন্টে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন ফুল প্যাটার্ন হয়ে গেছে। এটি ব্যাগের লাইন আমি ডিলিট করে দিলাম, এটি হলো ব্যাগ, ফ্রন্টের লাইনটিকে ডিলিট করে দিলাম। সিলেকশন করলাম এবং এ হলো আমার ফুল প্যাটার্ন। তো প্রিয় ব্যাপার, এখান থেকে সাধারণত আমরা এভাবে লাইন দিয়ে রাখি না, এখান থেকে আমরা এই পজিশনগুলো বোঝার জন্য এভাবে কাটমার্ক দিয়ে রাখব। এটি হলো শোল্ডার ফরওয়ার্ড পজিশন, ব্যাক মিডলেও একটি কাটমার্ক দেব। আমার ব্যাক পার্ট ওকে, সিম অ্যাসিস থেকে, সরি সিম অ্যাসিস নয়, এখান থেকে গ্রিন লাইন। এটি হলো ফন্ট, এখানেও গ্রিন লাইন দিলাম। এই লাইনগুলোকে আমি ডিলিট করে দেব এবং এখান দিয়েও নোটস মার্ক দিয়ে দেব। অতিরিক্ত এই পিস দুটিকে আমি ডিলিট করে দিই। ডিলিট করার জন্য এভাবে শিট ডিলিট করার জন্য শিফট বাটনটি চেপে ধরবেন, তাহলে একবারে ডিলিট হয়ে যাবে। আর যদি শিফট বাটনটি চেপে না ধরি তাহলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্লক আকারে থেকে যাবে। ডিয়ার সাবস্ক্রাইবার, লক্ষ্য করুন আমার টি শার্টের ব্লক ওকে। আমি ফাইলটিকে আর একবার সেভ করে দিই, ফাইল সেভ কন্টিনিউ। আর এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম। আমাদের পরবর্তী ভিডিও টপিক হবে F4, এখান থেকে এগুলো নিয়ে আলোচনা করব। আমরা 1 থেকে 3 পর্যন্ত অলরেডি সবগুলো শিখেছি, 4, 5, 6, 7, 8 এগুলিকে শিখতে হবে। তো ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন। সবার জন্য রইল শুভকামনা, আল্লাহ হাফেজ।